এসেছি হাওড়া স্টেশনে, আমরা যাচ্ছি এখন খিরাইতে। আমি জানতাম না ওখানে ভিডিও করতে গেলে পারমিশন লাগে, তাই জন্য আমি বিন্দাস ভিডিও করছিলাম। তারপরে হঠাৎ করে আমাকে পেছন দিয়ে ডাক দিয়ে বললো এখানে ভিডিও করা বারণ, তাই ওখানে সাথে সাথে ভিডিও করা বন্ধ করে আমি ট্রেনের সামনে এসে তারপরে ভিডিও শুরু করেছি। 8:05 মেদিনীপুর লোকাল এখন ছুটে চলেছে হাওড়া থেকে খিরাইয়ের দিকে। অনেকক্ষণ ধরে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়েছিলাম আর এটা ভাবছিলাম কখন খিরাই স্টেশন আসবে। অবশেষে আমার অপেক্ষা শেষ হলো আর আমি খিরাই স্টেশন পৌঁছে গেলাম। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি এখন খিরাই স্টেশনে। হাওড়া থেকে 8:05 ট্রেন ধরেছিলাম, আমাকে ঠিক 10:00 পাঁচের মধ্যে নামিয়ে দিয়েছে একদম সঠিক টাইমে। তো এই হচ্ছে আমার পেছনে খিরাই স্টেশন। খিরাইয়ের স্টেশনের পাশেই রেল লাইনের গা ঘেঁষেই একটা রাস্তা চলে গেছে ফুলের উপত্যকার দিকে, আর আমি এখন সেখানেই হেঁটে হেঁটে যাচ্ছি। জানি না রাস্তাটা কত দূর, কিন্তু এখান থেকে তো অন্য কোনো কিছু নেই, টোটো বা অটো কিছুই নেই, তাই এখান থেকে হেঁটে হেঁটেই তোমাকে যেতে হবে। অনেকক্ষণ হাঁটার পরে পৌঁছে গেলাম খিরাইয়ের ফুলের উপত্যকার উপরে। আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ গাঁদা ফুলের চাষ হয়েছে, তাছাড়াও আরও অনেক ধরনের ফুলের চাষ হয়েছে যেটা আমি তোমাদের এক্ষুনি দেখাবো। তোমরা এই ফুল বিক্রি করো কোথায়? হাওড়া, কোলাঘাট, দেউলা। এবছর কি বৃষ্টির জন্য তোমাদের কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ, বৃষ্টির জন্য সবকিছু লেট, তিন চারবার বন্যা হয়েছে। তো এখন তো দেখছি ফুলের মোটামুটি এখন ফুটেছে, মানে এটা অনেক আগে ফুটার, অনেক আগে ফোটার কথা ছিল। দাদার সঙ্গে অনেকক্ষণ কথা হলো, কথা বলা শেষ হওয়ার পরে আমি চললাম এখন কাঁসাই নদীর দিকে। তোমরা জানো খিরাই কাঁসাই নদীর তীরে অবস্থিত, আর আমি এখন সেই কাঁসাই নদীর তীরেই দাঁড়িয়ে আছি। শীতকালে এই নদীতে জল থাকে না, কিন্তু এবছর অতিরিক্ত বৃষ্টির জন্য এই নদীতে তো জল এখনো আছে, আর জল আছে বলতে পুরো কাঁচের মতো পরিষ্কার জল। খিরাই থেকে পাশকুড়ার দিকে যেতে আমার চোখে পড়লো আরো কিছু ফুলের উপত্যকা, আর আমি এখন চলে এসেছি সেই ফুলের উপত্যকাতে। খিরাই থেকে পাশকুড়ার দিকে আসার সময় শুনেছিলাম এখানেও নাকি ফ্লাওয়ার ভ্যালি আছে, এখানে না এলে এটা যে এত সুন্দর সেটা আমি বুঝতেই পারতাম না। Thank you.
এবার শুরু হবে বাড়ি ফেরার পর্ব। মোটামুটি খিরাই আর পাঁশকুড়ার এই ফ্লাওয়ার ভ্যালি ঘোরার পরে আমাদের পাঁশকুড়া স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টে বেজে গেছিল। তোমরা আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা তোমার কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমরা দেখছো ট্রাভেল বাবা ব্লগ, আমি সৈকত।